আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের ঈদের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 তারিখে। তাহলে আগামী 24 তারিখে কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন আপনাদের পড়াশোনা অর্থাৎ 24 তারিখের পরীক্ষার প্রস্তুতি কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনাদের পরীক্ষার প্রস্তুতি ভালো নাকি মোটামুটি নাকি খুবই খারাপ। তো দেখুন, আপনাদেরকে একটি কথাই বলার জন্য মূলত আমাদের এই ভিডিওটি তৈরি, যে এখনও যারা পরীক্ষার প্রস্তুতি শুরু করেননি তারা অবশ্যই আপনারা 24 তারিখের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। কেননা আপনারা অনেকেই হয়তো গ্রামের বাড়িতে এসেছেন, তারা ভাবছেন আপনারা শুক্রবার অথবা শনিবার ম্যাচে ফিরবেন, বা যে যেখানে থাকেন সেখান থেকে পড়াশোনা শুরু করবেন। তাহলে একটাবার ভেবে দেখুন, আগামী 24 তারিখেই আপনাদের পরীক্ষা, অর্থাৎ সোমবার কিন্তু আপনাদের পরীক্ষা পড়ে। তাহলে শনিবার যদি আপনি ম্যাচে যান তাহলে দেখবেন যে মাত্র রবিবার আপনার হাতে সময় রয়েছে। তো অনেকেরই কিন্তু দেখা যাবে যে এই 24 তারিখে একটি কঠিন পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা মাত্র এই 2-1 দিনের রিভিশন দেওয়া হয়তো কারো পক্ষেই সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এখন থেকে এই মুহূর্ত থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন। এখন বাসায় থেকে এই ঈদের মধ্যে অনেকেই ঘুরতে বেড়াতে আসছে, তো আপনাদের পড়াশোনা একটু প্রবলেম হবে তা ঠিক, কিন্তু নিজের মতো নিজেরকে সময় বের করে নিতে হবে। যেভাবেই হোক, দিনে অন্তত 4-5 ঘন্টা হলেও আপনাদেরকে এই সময়গুলোতে পড়াশোনা করতে হবে, তা অবশ্যই মনোযোগ সহকারে। আপনাদের একটি কথাই বলবো যে পরীক্ষা, এটা কিন্তু 4th ইয়ারের পরীক্ষা, তো বুঝতেই পারছেন যে 1টি বছর কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দিন। আজকের ভিডিওটি পর্যন্তই, ধন্যবাদ সবাই।